আজকে আমরা দেখছি ইয়েলো কালার আর রেড কালার মিক্স করে কি করে অরেঞ্জ কালার হয় আর তা দিয়ে আমরা ছবি বানাবো। অরেঞ্জ কালার কি করে তৈরি করব আর সেটা দিয়ে কি করে ছবি বানাবো। তো এইভাবে রেড আর ইয়েলো যদি আমরা মিক্সিং করি দুটো, মাঝখানে দেখো অরেঞ্জ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত বেশি রেড তৈরি মিক্সিং করব তত বেশি ডার্ক অরেঞ্জ হবে, আর যত বেশি ইয়েলো দেব এই দেখো কত ডার্ক অরেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি ইয়েলোটাকে বাড়াই ওদিক থেকে, ইয়েলোটাকে যদি একটু বাড়িয়ে দেই তাহলে লাইট অরেঞ্জ হয়ে যাবে, মিক্সিং গুলো অরেঞ্জ হয়ে যাবে। আরো ইয়েলো যদি আমি দিয়ে দিই তখন অরেঞ্জটা আরো লাইট হয়ে যাবে, আরো রেড যদি দিয়ে দিই এবার অরেঞ্জটা। এই মিক্সিং কালারটা হচ্ছে সেকেন্ডারি কালার, যেহেতু মিক্স কালার এটা সেকেন্ডারি কালার, আর ওগুলো যেহেতু মিক্স কালার না পিওর কালার ওর জন্য ওটা হচ্ছে প্রাইমারি কালার। ইয়েলো আর রেড হচ্ছে প্রাইমারি কালার, আর এটা যেহেতু মিক্স করে তৈরি করে বানানো, দুটো কালার মিক্স করলে এই কালারটা তৈরি করা যায়। চলো এবার আঁকা শুরু করি। আজকে আমরা প্রথমে পেন্সিল নেই, পেন্সিল নিয়ে আমরা একটা ফ্লাওয়ার একটা ড্র করি। ফার্স্ট পেন্সিলটা খুব লাইট প্রেশারে আমরা আঁকবো, ঠিক আছে, পরে স্কেচ পেন করবো, আগে পেন্সিলটা দিয়ে ড্রয়িংটা করে নিই। মাঝখানে ফ্লাওয়ার আঁকার সময় মাঝখানে একটা গোল এঁকে নিলাম, এবার দুদিক থেকে উপর থেকে নিচে একটা স্ট্রেট লাইন, হালকা করে কিন্তু খুব চাপবে না, আরেকটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন, চারদিকে চারটা স্ট্রেট লাইন, আর এদিকে ছোট ছোট স্ট্রেট লাইন, একদম ছোট ছোট ছোট্ট ছোট, বড় বড় চারটা হচ্ছে মেন স্ট্রেট লাইন, আর এগুলো হচ্ছে ছোট ছোট স্ট্রেট লাইন, এটা জয়েনিং স্ট্রেট লাইন, জয়েন করবে, এটা বড় আর এটা ছোট। এবার এখান থেকে ফ্লাওয়ার বানাবো। এবার এখান থেকে ওদিন আপেল বানিয়েছিলাম ওরকমই, অ্যাপেলের মতো ডি, উল্টো ডি অ্যাপেলের মতো তৈরি হয়ে গেল। এবার কি করব সবচেয়ে মজার ব্যাপার, এবার পেপারটাকে আমরা মানে পুরো খাতাটাকে ঘুরিয়ে দেব, মানে অ্যাপেল আঁকা আমরা শিখে গেছি, এবার আমরা খাতাটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে আমরা ঠিক অ্যাপেলটা যেভাবে এঁকেছিলাম ঠিক ওভাবেই আমরা এদিক থেকে আবার আরেকটা অ্যাপেল শুরু করব। তো ও একইভাবে যথারীতি একইভাবে একটা ডি, এদিক থেকে একটা ডি, আর ওদিকে আবার হবে উল্টো ডি, এদিকে জয়েন্ট হবে, এই এই যে ছোট লাইনটা জয়েনিং লাইন ওটা দুটোর কমন, এই আরেকটা উল্টো ডি হয়ে গেল, এই জায়গায় জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। ওখান থেকে শুরু হবে, বড় লাইন থেকে শুরু হবে, ছোট লাইনে শেষ হবে। এবার এখানে তো ছোট লাইন অলরেডি আঁকাই আছে, আবার খাতাটা ঘুরিয়ে নিলাম, ছোট লাইনের এদিকে আঁকাই আছে, শুধু এটাকে জয়েন করে দিলেই হয়ে গেল, জয়েন করে দিলাম, কিন্তু অ্যাপেল শেপ যেন হয়, অ্যাপেল শেপ যেন হয়, নিচটা চাপা উপরটা ফোলা, ডিটা নিচটা যেন চাপা হয়ে আসে, তাহলে দেখতে সুন্দর লাগবে। কারণ এই অ্যাপেল শেপে অনেক কিছু আঁকতে হবে, এই অ্যাপেল শেপটা খুব দরকার, অ্যাপেল শেপটা খুব দরকার হয়, না হলে কিন্তু তুমি অনেক কিছু আঁকা পারবে না পরে, এই অ্যাপেল শেপটা দিয়ে অনেক আঁকা শেখাবো। আগের অ্যাপেলের ক্লাসটা যদি ঠিকভাবে না করে থাকো সেটা করে নাও। এই যে এটা হচ্ছে জয়েনিং লাইন ফ্লাওয়ারের, তো মোটামুটি যদি হয়ে যায়, খাতাটা ঘুরিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল, এবার এবার এই জায়গাগুলো একটু মুছে দেই, যেগুলো না লাগে ইরেজার দিয়ে ওগুলো একটু মুছে দিই। এগুলো দরকার নেই, এগুলো আমরা মোটামুটি মুছে দিচ্ছি, সুন্দর করে মুছে দেব।
কারণ আঁকার সময় চেষ্টা করবে যতটা লাইট করে সম্ভব আঁকার, হ্যাঁ বেশি চেপে আঁকবে না, তাহলে ওই জায়গায় রং ঢোকে না, খুব অসুবিধা হয়, পেপার পরের পেজে ইমপ্রেশন চলে যায়। তো মোটামুটি আমাদের হয়ে গেল। এবার স্কেচ পেন, স্কেচ পেন দিয়ে স্কেচ পেন করে নেব উপরে, এবং খুব স্লোলি করব, নাহলে কিন্তু ভালো হবে না, খুব স্লোলি করব। স্কেচ পেন দিয়ে যখন করবে খুব চাপবে না, তাহলে স্কেচ পেনের মাথাটা খুব ফুলে যাবে, মানে খুলে যাবে। এবার আমরা স্কেচ পেনটাকে নিয়ে এই গোল করলাম, আবার এদিক থেকে মোটা করে এই আসলো, আস্তে আস্তে করব, নাহলে হাত কাঁপবে, এদিক ওদিক চলে যাবে লাইন। আস্তে আস্তে স্কেচ পেন দিয়ে আস্তে আস্তে, কারণ আমাদের তো পেন্সিলের দাগ আছে, শুধু স্কেচ পেনের দাগ একটু সুন্দর করে যত্ন করে আস্তে আস্তে ধীরে 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 এগোতে হবে, ধীরে 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 এগিয়ে লাগিয়ে দিলাম। আবার এরকম ভাবে, এখন আর খাতা উল্টানোর দরকার নেই, কারণ আমাদের ড্রয়িং করা আছে, তখন ড্রয়িং করা ছিল না তাই খাতা উল্টাতে হচ্ছিল। এবার আমাদের যেহেতু ড্রয়িং করা আছে আর আমাদের খাতা উল্টানোর দরকার নেই, জাস্ট এটার উপরে উপরে করে যাও, হয়ে গেল পুরো স্কেচ পেনটা। এবার ইরেজার নিয়ে ওই স্কেচ পেনের উপরে একটু ঘষে দেব, একটু শুকাতে দিতে হবে কিন্তু স্কেচ পেনটা, নাহলে কিন্তু রং লেগে যাবে। একটু শুকিয়ে নিয়ে তারপরে একটু হালকা করে মুছে দেব, কোথাও যদি এদিক ওদিক হয়ে থাকে, পেন্সিল দাগ দেখা যায় সেগুলো মুছে দেওয়া যায়, একটু একটু পেন্সিল দাগ দেখা গেলে ওগুলো মুছে নেওয়া, তাহলে মোটামুটি ফুল আমাদের রেডি। এবার এই দুটো কালারকে আমরা তৈরি নেব, আমাদের মেন যেটা মিক্সিং করে আমাদের শেখার কথা, তো মেন ওই দুটো কালারকে নিয়েই আমরা করব। এবার রেড, এবার দেখো কিভাবে, আবার আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে টানলে রেড, আবার ধরো ওটার মধ্যে ইয়েলোর মধ্যে একটু রেড টেনে দিলাম। এটা খুব দরকার, কালার মিক্সিং কিভাবে করবে, লাইটটা ডিপের উপরে তুলবে, লাইট দিয়েই মেনলি মিক্সিংটা হয়। রেড আর ইয়েলোর মধ্যে লাইট কালার হচ্ছে ইয়েলো, দুটোই প্রাইমারি কালার, ইয়েলো এবং রেড দুটোই প্রাইমারি কালার, কিন্তু দুটোর মধ্যে লাইট কালার হচ্ছে ইয়েলো আর ডার্ক কালার হচ্ছে রেড। ইয়েলোটা চট করে দেখা যায়, দাগ টাক ভরলে পরে চট করে দেখা যায় না, যতটা রেড দূরের থেকে দেখা যায়, তার জন্য এটা রেডটা বেশি ডার্ক আমরা বলি আর ইয়েলোটা লাইট, যেহেতু দূরের থেকে দেখা যায় না, একটা ইয়েলো দাগ জামাতে থাকলে দূরের থেকে দেখা যায় না, একটা রেড দাগ থাকলে অনেক দূরের থেকে দেখা যায়। এবার যদি আমরা এটাকে ঘষতে থাকি ঘষতে থাকি, ধীরে 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 পেস্টেল কালার নিয়ে যদি ঘষতে থাকি আস্তে 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 আস্তে, হ্যাঁ এবার যদি ভালো করে ব্রাশ নিয়ে এবার যদি মিক্সিং করি, এবার একটু যদি ইয়েলো কালার দিয়ে দিই, আবার রেডের উপরে যদি একটু ইয়েলো কালার লাগিয়ে দিলাম, আবার যদি এটাকে ভালো করে ব্লেন্ডিং করতে থাকি ঘষতে থাকি। বাড়িতে ট্রাই করবে, একটা আলাদা কাগজ নিয়ে নেবে, ছোট কাগজ নিয়ে নেবে, ওটার মধ্যে মিক্সিং করে করে দেখবে ডার্ক অরেঞ্জ কী করে তৈরি করা যায়, লাইট অরেঞ্জ কী করে তৈরি করা যায়, আরও লাইট অরেঞ্জ কী করে তৈরি করা যায়। এরকমভাবে তিনটা অরেঞ্জ কালার তৈরি করতে পারবে, একদম লাইট অরেঞ্জ, মিডিয়াম অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ। একদম লাইট অরেঞ্জে ইয়েলোটা বেশি থাকবে আর মাঝখানে ইয়েলো রেড সমান সমান থাকবে, একটাতে রেড বেশি থাকবে। এইভাবে অরেঞ্জ কালার তৈরি করা তুমি করা শিখে নেবে, এটা খুব দরকার। কিন্তু ম্যাডাম বলে দিল এখানে অরেঞ্জ দাও, অরেঞ্জ দিয়ে দিলে, ম্যাডাম বলে দিল এখানে রেড দাও, রেড দিয়ে দিলে, ইয়েলো দাও, ইয়েলো দিয়ে দিলে, এটাকে ঘষো ঘষলে তা হবে না, তোমাকে জানতে হবে কালার তৈরি করতে কেন আমি ইয়েলো দেবো, কারণ অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে মিডল কালার, হ্যাঁ রেড আর ইয়েলো তার মানে ফ্রেন্ড কালার, ইয়েলো আর রেডের মাঝখানে অরেঞ্জ, দ্যাট মিন্স ইয়েলো আর রেডের ফ্রেন্ড কালার হলো দুইজনের মিডল ফ্রেন্ড হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। লেফট সাইডে
येलो राइट साइडे रेड আর দুজনের মিডল ফ্রেন্ড হচ্ছে অরেঞ্জ। এটা অরেঞ্জ রেডেরও ফ্রেন্ড ইয়েলোরও ফ্রেন্ড, এক হাতে ইয়েলো এক হাতে রেড, মনে রাখবে এটা ফ্রেন্ড কালার, দুজনের কমন ফ্রেন্ড কালার, ওরও ফ্রেন্ড ওরও ফ্রেন্ড, ইয়েলোরও ফ্রেন্ড রেডেরও ফ্রেন্ড। এবার আমরা ফ্লাওয়ারটাতে করা শুরু করছি রং, উপর থেকে রং চাপানো শুরু করব। থেকে আপ অ্যান্ড ডাউনে আমরা টানবো কালারটা, অ্যাপেলে যেরকম টেনেছিলাম না ওই ঠিক সেইভাবে আমরা উপর থেকে নিচের দিকে কালারটাকে টেনে আসব। প্রথমে লাইট কালারটা মেরে নেব, তারপর ডার্ক কালারটা নেব। সবসময় লাইট কালারটা আগে করে নিতে হয়, লাইট কালার আগে করে নিলে কালারটা করতে সুবিধা হয়। লাইট কালার আগে করলাম, এরপর ডার্ক কালার, ডার্ক কালার মোটামুটি আধা ফ্লাওয়ারের হাফ আর কি, আর রেড কালার করে নিলাম ফ্লাওয়ারের হাফ। হাফ তো ইয়েলো আছেই অলরেডি, আর হাফ রেড করে দিলাম। এবার আবার ইয়েলো কালারটা নিলাম, লাইট কালার দিয়ে ফ্রেন্ডশিপটা করতে হবে না, লাইট কালার আগে আসবে ফ্রেন্ডশিপ করতে, তো লাইট কালারটা রেডের উপরে চাপিয়ে দেবো। ঠিক জয়েনিংটাতে চাপাবো, পুরোটাতে না কিন্তু, শুধু ড্রয়িং জয়েনিংটা, যে জয়েনিংটার উপরে দিয়ে দেবো। তারপরে আস্তে 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 ব্লেন্ডিং করবো, ব্লেন্ডিং করবো মানে ঘষবো আস্তে 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 ঘষবো, ঠিক জয়েনিংটাতে ঘষবো, পুরোটা না কিন্তু, ওই রেডের ওদিকে যাব না, শুধু জয়েনিংটাতে, শুধু জয়েনিংটাতে অরেঞ্জ তৈরি হয়ে যাবে, শুধু জয়েনিংটাতে, রেডের ওদিকে যাব না, রেড ওদিকে একা থাকবে, এদিকে ইয়েলো একা থাকবে, শুধু মিডিলে অরেঞ্জ তৈরি হবে। হয়ে গেল, এবার ঠিক ওইভাবে সেম প্রসিডিউরে খাতাটা ঘুরিয়ে নিলে একইভাবে আমি ইয়েলোটা নিলাম, ইয়েলোটা উপর থেকে দেওয়া শুরু করলাম। স্ট্রোকটা খেয়াল রাখবে, যেভাবে অ্যাপেলটা দিয়েছিলাম অ্যাপেলের ক্লাসে, দেখো যেভাবে লাইনটা গেছে, লাইনের লাইন অনুযায়ী চলে, লাইনটা উপর থেকে নিচে নেমেছে, একটু ব্যান্ড হয়ে নেমেছে, ঠিক সেইভাবে আমরা স্ট্রোকগুলো দিলাম, সাইডের লাইনগুলো, এজ এজ যেটাকে বলা হয়। এবার এই রেডটাকে আমি আবার সেম রেডটাকে ইউজ করব, ওখানে যেই রেডটা ইউজ করব ওখানেও সেই রেডটাই ইউজ করব। কালার দুটোই কালার এখানে, ইয়েলো আর রেড, অন্য কোনো কালার নেই কিন্তু, ওটা মনে রাখবে, শুধু দুটো কালার দিয়ে আমরা করছি, দুটা কালার দিয়ে। ফ্লাওয়ার কখনো একটা কালারের করবে না, দুটো কালার দিয়ে করবে, দেখতে ভালো লাগে, আর দুটো কালারের মধ্যে যেটা ডিপ কালার সেটা সবসময় ভিতরে রাখবে, দেখতে খুব ভালো লাগে। এই দেখো, এবার মাঝখানে অরেঞ্জ তৈরি হয়ে গেল, মজা লাগছে না? দুটো কালার মিক্স করলাম, মাঝখানে আরেকটা কালার, তিন নম্বর কালার, ফ্রেন্ড কালার তৈরি হয়ে গেল। আবার ঘুরিয়ে দিলাম খাতাটা, খাতাটা ঘুরিয়ে দিয়ে আবার এখান থেকে অরেঞ্জটা ইয়েলোটা নিলাম, আবার ঠিক ওইভাবেই ঘষে ঘষে উপর থেকে নিচে স্ট্রোক টানতে হবে। আবার এই সাইডটা একটু করে নিলাম, এবার উপর থেকে নিচে স্ট্রোকগুলো টানতে হবে। ইয়েলো হয়ে গেল হাফ, এবার আমরা নেব রেড। এবার রেডটা নিচের থেকে আমরা চাপাচাপি করে হাফ রেড দেব, হ্যাঁ না, হাফ রেড দেব, ওখানে দিচ্ছি যখন এদিকেও দিয়ে নিই। আমি এখানে দিয়ে দিলাম ডার্ক কালারটা আগে, কিন্তু অ্যাকচুয়ালি ডার্ক কালারটা পরে দেবে, আমার যেহেতু হাতে ছিল তাই দিয়ে নিলাম। আবার খাতাটা ঘুরিয়ে নেবে, লাইট কালারটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবে আর ডার্ক কালারটা পরে দেওয়ার চেষ্টা করবে, তাতে আঁকাটা বেশি সুন্দর হয়। আর বাইরে যেন না বেরোয় খেয়াল রাখবে,
একবার এদিক ওদিক করতে গিয়ে ও আবার টানবে না। আমি কিন্তু উপর থেকে নিচে টানছি, নাকি নিচের থেকে উপরে, বা দুই দিক থেকে টানছি না, উপরে নিচে নিচে উপরে এরকম ভাবে টানছি না, কিন্তু সব উপর থেকে নিচে টানছি। আর রেডটা টানছি নিচের থেকে উপরে, ইয়েলো টানছি উপর থেকে নিচে, রেড টানছি নিচের থেকে উপরে। দেখো, খেয়াল করো যাতে না বাইরে না বেরোয়। দুই দিক থেকে টানলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আমি বারবার বলছি। দুই দিক থেকে যদি টানো, যে কোনো একটা দিক থেকে টানতে হবে, যেদিকে রং আছে ওদিক থেকে আমরা টানব, রেড এদিকে আছে এদিক থেকে আমরা এবার রংটাকে টানছি, ইয়েলো দিয়ে এবার মিক্সিং করছি। স্ট্রোক সেম হবে, সেম স্ট্রোক। এবার ধীরে 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 এটা অরেঞ্জ কালারে পরিণত হয়ে গেল। পুরো ভিতরটা কিন্তু রেডি আছে, শুধু জয়েনিংটা, জয়েনিংটা অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল। এবার আবার ঘুরিয়ে নিলাম। এবার পেন্সিলটা রয়েছে। আচ্ছা, মাঝখানটা রং করে নিই। হ্যাঁ, মাঝখানে আমরা বার্নসেনাটা দিয়ে দেবো, বেস্ট হয় বার্নসেনাটা দিয়ে দিলে। আমরা এখানে বার্নসেনা আছে, বার্নসেনাটাকে নিয়ে মাঝখানটা দিয়ে দিলাম। বার্নসেনা হচ্ছে চকলেট কালার যেটা। হ্যাঁ, ওটা। এবার আবার পেন্সিল নেব, পেন্সিল নিয়ে আবার ড্রয়িং করব, আবার ড্রয়িং করব। ড্রয়িংটা কি করব, দেখলাম ফ্লাওয়ারটা ভালো হয়েছে, তাহলে ফ্লাওয়ারের যে স্টেমটা থাকে, ডাটাটা থাকে, সেই ডাটাটাও করে দিই, তার সাথে একটা পাতা বের করে দিই, তাহলে দেখতে আর একটু ভালো হবে। একটা পাতা বের করে দিলাম, হয়ে গেল। এবার স্কেচ পেনটা আগে না করে রং যদি আগে করো কি হয়, একবার করে দেখো, কোনো অসুবিধা নেই, একবার করে দেখো, বুঝতে পারবে ভুলটা কোথায় হচ্ছে। এভাবে বার্নসেনা কালারটা আগে দিয়ে নাও একটু, ঠিক আছে? বার্নসেনা কালারটা দিয়ে নিলাম, স্টেমটাতে আমরা বার্নসেনা কালারটা দিয়ে নিলাম। এরপর আমরা পাতাটাও করব। পাতাটা আমরা গ্রিন কালার পাতা করব, এখন বেশি কালার দেব না, শুধু গ্রিন কালার করব। আচ্ছা, স্কেচ পেনটা নিয়ে এবার যদি তুমি একটু করে দেখো, স্কেচ পেনটা নেবে, নিয়ে এই স্কেচ পেনের কালারটা ই করে এবার আউটলাইনটা করে দেখো কি হয়। দেখবে কোথাও কোথাও রং বসছে, কোথাও কোথাও রং বসছে না, কারণ পেস্টেল কালার আছে তো, পেস্টেল কালারটা স্কেচ পেনের ডগার মধ্যে লেগে যায়, তারপর আর রং বসে না, ভেতর থেকে রং বেরোতে পারে না। তার জন্য একবার ভুল করেও দেখতে হয়, নালে বুঝবে কি করে? তো ভুল করে দেখতে বললাম, ইচ্ছা করে ভুল করে দেখা কি অসুবিধাটা হয়, তার জন্য আর করবে না নেক্সট টাইম। নেক্সট টাইম আগে স্কেচ পেন করে নেবে, তারপর কালার করবে, একটু শুকাতে দেবে, এক মিনিট শুকাতে দেবে, তারপর কালারটা করবে। কারণ স্কেচ পেন করার পর ইরেজার লাগাতে হয়, স্কেচ পেনটা না শুকিয়ে যদি ইরেজার লাগাও তাহলে তো কালি অনেক সময় শেষ হয়ে যায়। এবার স্কেচ পেন হয়ে গেছে, এবার গ্রিন কালারটা আমরা দিব, গ্রিন কালারটা ভরব। গ্রিন কালারটা লাগাচ্ছি, পরে পাতারও দুটো তিনটে চারটে কালার করা শিখিয়ে দেবো, এখন একটা কালারই করো, এখন দুটো কালারের দরকার নেই, এখন একটা কালারই করো। আগে ফ্লাওয়ারটা শিখিয়ে দিলাম, মোটামুটি ফ্লাওয়ার কমপ্লিট, ঠিক আছে? নাম্বার ওয়ান, এটা বাড়িতে আঁকবে, সেম ভাবে রং করে
আরো ফ্লাওয়ার রাখতে পারো, আরো অন্যান্য রং মিশিয়ে দেখতে পারো কিরকম দাঁড়ায়, কি কি রং তৈরি হয়। আরো দুটো রং তৈরি করলে ব্লু আর রেড দিলে কি হয়, ইয়েলো গ্রিন দিলে কি হয়, তো ওইভাবে মিশিয়ে মিশিয়ে করে দেখো। এটা গেল 2 নম্বর, বেলুন। বেলুন আঁকবে বাড়িতে, ফ্লাওয়ার হয়ে গেল, এরপর বেলুন আঁকবে, সেম জিনিস বাড়িতে করবে। আরেকটা ধরো এইভাবে ফ্রি হ্যান্ড ফ্লাওয়ার আঁকবে, ফ্রি হ্যান্ড, কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে, ফ্রি হ্যান্ড কিছু ফ্লাওয়ার বানাবে, অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে ওগুলোকে রং করবে সেম ভাবে। আর বেলুনটা খুব আর্জেন্ট, বেলুন কিন্তু প্রচুর লাগে এই শেপটা, পার্টিকুলারলি এই শেপটা, মুখ আঁকতে, মানুষের মুখ আঁকতে, এই আঁকতে অনেক কিছুতে কাজে লাগে। এই শেপটা একদম মুখস্থ করে ফেলো, অনেকগুলো করো, এই শেপটা প্রচুর লাগে, এই 3 নম্বর শেপটা, এই কটা শেপ প্রচুর লাগে, প্রচুর প্র্যাকটিস করো। আর বিভিন্ন রকম কালার সেম প্রসিডিউর রেখে বিভিন্ন রকম কালার মিক্সিং করে দেখো, ঠিক আছে? তাহলে এখানে মেন সাবজেক্ট 1 নম্বর কালার, 2 নম্বর কালার মিক্সিং করে 3 নম্বর কালার আমরা তৈরি করলাম, 2টো কালার দিয়ে 3টে কালার তৈরি করলাম, আর এটা হচ্ছে মেন ফ্রেন্ড কালার 2টো কালারের। এটাই আজকে মেন টপিক, আজ এখানেই রাখি, ক্লাস আজকে এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আবার নতুন একটা আঁকা নিয়ে, নতুন একটা টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।